রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান মাযীদান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সিরা সিরিজে আমরা উহুদের যুদ্ধ পর্যন্ত আলোচনা করেছি। বদর যুদ্ধ ছিল মুসলিমদের জন্য একটি সুস্পষ্ট বিজয়, যার ফলে পুরো আরবরাই মুসলিমদেরকে সমীহের চোখে দেখতে শুরু করে। অন্যদিকে উহুদের যুদ্ধে মুসলিমদের একটি বড়সড় বিপর্যয় হয়েছিল, যে কারণে মুসলিমদের অবস্থান কিছুটা পিছিয়ে যায়। যদিও এই যুদ্ধে কুরাইশরা সুস্পষ্টভাবে মুসলিমদের উপর আধিপত্য অর্জন করতে পারেনি, তবু তারা নানাভাবে এই যুদ্ধকে নিজেদের বিজয় হিসেবে প্রচার করতে থাকে। এই কাজে তাদের কবিরা বিভিন্ন কবিতায় কুরাইশদের গুণগান গাইতে থাকে। আমরা এর আগে বহুবার উল্লেখ করেছি, সে যুগে কবিতায় ছিল মিডিয়া। বর্তমানে আমরা দেখি বিভিন্ন বুদ্ধিজীবীরা কখনও ইনিয়ে বিনিয়ে, কখনও প্রকাশ্যে তাদের সমর্থিত রাজনৈতিক দল বা শক্তির গুণগান করে। এর মাধ্যমে তারা মানুষের কাছে সেই দলের সমর্থন বৃদ্ধি করার চেষ্টা করে, সামাজিক বৈধতা ও শ্রেষ্ঠত্বের পক্ষে যুক্তি হাজির করে। এই ধরনের প্রপাগান্ডা সে সময়ও ছিল। কোরাইশদের একদল কবি ছিল যারা তাদের পক্ষের মিডিয়া কর্মী হিসেবে কাজ করত। উহুদের যুদ্ধের পর তারা কুরাইশদের পক্ষের মিডিয়া ক্যাম্পেইন করতে থাকে। তাদের জবাব দেবার জন্য মুসলিম কবিরাও কবিতা লিখতে থাকেন। মুসলিমদের মধ্যে যারা এই কাজে অগ্রগামী ছিলেন তারা হচ্ছেন হাসান ইবিন সাবিত, আবদুল্লাহ ইবিন রাওয়াহা এবং কাব ইবিন মালিক রাদিয়াল্লাহু আনহুম। হাসান ইবিন সাবিত রাদিয়াল্লাহু আনহু প্রচণ্ড আক্রমণাত্মক ভাষায় কবিতা লিখতেন। তিনি কবিতার ভাষায় উহুদের ময়দানে কুরাইশদের কাপুরুষতার বর্ণনা দেন, কিভাবে তারা সেদিন পতাকা ফেলে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছিল সেই দৃশ্য তুলে ধরেন। এভাবে কবিতার মাধ্যমে উভয় পক্ষ জবাব পাল্টা জবাব দিয়ে মিডিয়ার যুদ্ধ জারি রাখে। অন্যদিকে আরবের কিছু গোত্র উহুদে মুসলিমদের পরাজয়ে বেশ খুশি হয়। তারা অনেকেই মদিনা আক্রমণ করার প্রস্তুতি নেয়। তারা আশা করছিল মুসলিমদের এই দুর্বলতার সুযোগে ইসলামকে চিরতরে শেষ করে দেয়া যাবে। এমনকি মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ কিছু গোত্র আদল এবং কররাহ এই দুটো মুসলিমদের দুর্বলতার সুযোগে ষড়যন্ত্র করা শুরু করে। এই গোত্রগুলো কেউই মদিনার বিরুদ্ধে সর্বাত্মক সামরিক হামলা চালানোর সুযোগ পায়নি, কিন্তু তাদের সেরকমই কিছুটা উদ্দেশ্য ছিল। অতর্কিতে হামলা চালিয়ে সর্বোচ্চ পরিমাণ ক্ষতি সাধন করার চেষ্টা করে এবং মদিনাবাসীকে ভীতসন্ত্রস্ত করার জন্য উঠে পড়ে লাগে তারা। অন্যদিকে মদিনা রাষ্ট্রে অভ্যন্তরীণ আরও একটি সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে, আর সেটি হচ্ছে বনু নাজির গোত্র। তার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা চালায়, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ এবং রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে প্রতিটি বিদ্রোহ ও ষড়যন্ত্র দমন করা সম্ভব হয়। তাই উহুদ পরবর্তী বেশ কয়েক মাস অভ্যন্তরীণ সমস্যা মোকাবেলায় মুসলিমদের ব্যস্ত সময় কাটাতে হয়। আগামী দুই কিংবা তিন পর্বে আমরা উহুদ এবং খন্দকের মধ্যবর্তী ঘটনাগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা প্রথমে আলোচনা করব বনু আসাদের বিরুদ্ধে অভিযান নিয়ে। আরব উপদ্বীপে বিভিন্ন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা বাহিনীর সদস্যরা সক্রিয় ছিল। তাদের দেওয়া তথ্য থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন তুলাইহা আল আসাদের নেতৃত্বে বনু আসাদ গোত্র মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এই তুলাইহা আল আসাদের কাহিনী বেশ ইন্টারেস্টিং। তার পুরো নাম তুলাইহা ইবনে খুয়াইলিদ ইবনে নওফাল আল আসাদি। প্রথমে সে ছিল ইসলাম ও রাসূলুল্লাহর শত্রু, পরে সে মুসলিম হয়। কিন্তু আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সে নিজেকে নবী হিসেবে দাবি করে বসে। এরপর সে আবার মন পরিবর্তন করে এবং মুসলিম হয়ে যায়। সবশেষে সে একজন মুজাহিদ হিসেবেই মৃত্যুবরণ করে। তুলাইহার পরিকল্পনা ছিল মদিনায় সর্বাত্মক সামরিক হামলা চালানোর। তার স্বপ্ন ছিল মদিনার সম্পদ লাভ করবে এবং কুরাইশদের সাথে এক হয়ে মদিনা দখল করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগেই তাদের উপর অতর্কিতে হামলা চালানোর সিদ্ধান্ত নেন। একে বলা হয় প্রিএমটিভ স্ট্রাইক। তিনি আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আনসার ও মুহাজিরদের সমন্বয়ে গঠিত 150 সৈন্যের একটি দল পাঠান। আবু সালামার হাতে জিহাদের পতাকা তুলে দিয়ে বলেন, বনু আসাদের ক্যাম্পে পৌঁছা পর্যন্ত তোমরা এগোতে থাকবে, তারা আক্রমণ চালানোর আগেই তাদের উপর হামলা চালাবে। মুহাররম মাসের এই অভিযানে অতর্কিত হামলায় বনু আসাদ তাদের গরু বাছর রেখে পালিয়ে যায়। তাদের ধারণাই ছিল না
মুসলিমরা তাদের উপর এভাবে হামলা করে বসবে। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু বিজয়ী হয়ে ফিরে আসলেন। আবু সালামা ইবনে আব্দুল আসাদ ছিলেন ইসলামের প্রথম যুগের একজন মুসলিম। উহুদের যুদ্ধে তিনি আহত হয়েছিলেন, কিন্তু এই অভিযান শেষে তার উহুদের জখম থেকে পুনরায় রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি আল্লাহর রাস্তায় শহীদ হন। এই অভিযানটি ছিল একটি সফল অভিযান। মুসলিমদের সামরিক তৎপরতা দেখে বনু আসাদ মদিনা আক্রমণের চিন্তা বাদ দেয় এবং মুসলিমদের সাথে শান্তি চুক্তি করে। আজকে দ্বিতীয় ঘটনা, খালিদ ইবিন সুফিয়ানি আল হুজালিকে হত্যা করার ঘটনা। এটি ছিল একটি গুপ্ত হত্যার অপারেশন। মুসলিমদের দুর্বল অবস্থার সুযোগে আরও একটি মুশরিক গোত্র মদিনা আক্রমণের ষড়যন্ত্র করছিল। তারা হল হুজাইল গোত্র এবং এর নেতৃত্বে ছিল খালিদ ইবিন সুফিয়ান আল হুজালি। সে মদিনা আক্রমণের জন্য প্রস্তুতি শুরু করে এবং যুদ্ধের জন্য সৈন্য সংগ্রহ করতে শুরু করে। এই লোকটা ছিল খুব প্রভাবশালী এবং এই যুদ্ধের মূল হোতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, পুরো গোত্রের বিরুদ্ধে যুদ্ধে না গিয়ে শুধু এই লোকটাকে সরিয়ে দিতে পারলেই হুজাইল গোত্র নিষ্ক্রিয় হয়ে পড়বে। তিনি ডেকে পাঠালেন জুহাইনা গোত্রের আবদুল্লাহ ইবনে উনাইসকে, বললেন, আমি জানতে পারলাম খালিদ ইবনে সুফিয়ান আমাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সে এখন আরিনায় আছে, তুমি তার কাছে যাবে এবং তাকে হত্যা করবে। আবদুল্লাহ ইবনে উনাইস জিজ্ঞেস করলেন, আমি তাকে কিভাবে চিনব, আপনি কি তার বর্ণনা দিতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন তাকে দেখবে ভয় কেঁপে উঠবে, কিন্তু আমি এই জীবনে কখনো কাউকে দেখে ভয় পাইনি। নবীজি বললেন, তুমি খালিদ ইবনে সুফিয়ানকে দেখোনি, তাকে দেখলে অবশ্যই তুমি ভয় পাবে। খালিদ ইবনে সুফিয়ান ছিল খুব শক্তিশালী এবং মারমুখী একটা লোক। অন্যদিকে আবদুল্লাহ ইবনে উনাইস ছিলেন খুব সাহসী, কাউকেই ভয় করতেন না। এই কাজের জন্য তাই আবদুল্লাহ ইবনে উনাইসই ছিলেন যোগ্য লোক। কাহিনীটা তার মুখে শোনা যাক। এরপর আমি তলোয়ার হাতে বেরিয়ে পড়লাম। চলতে চলতে একসময় আরিনা পৌঁছে গেলাম। সেখানে গিয়ে আমি তার দেখা পেলাম। তাকে দেখেই আমি কেঁপে উঠলাম। বুঝতে পারলাম যে এই লোকটি খালিদ ইবনে সুফিয়ান। তার সাথে কিছু মহিলা ছিল, তাদের জন্য সে তাঁবুর জন্য জায়গা খুঁজছিল। সময়টা ছিল আসরের ওয়াক্ত। আমি চিন্তায় পড়ে গেলাম, তার সাথে লড়াই করতে গিয়ে না আবার আসরের সালাত ছুটে যায়। আমি তাই তার কাছে যেতে যেতে ইশারায় সালাত আদায় করে ফেললাম। রুকু আর সিজদা করছিলাম মাথা নেড়ে ইশারায়। শেষ পর্যন্ত আমি তার মুখোমুখি হলাম। সে আমাকে জিজ্ঞেস করল, কে তুমি? আমি বললাম, আমি একজন আরব বেদুইন। শুনেছি মুহাম্মাদের বিরুদ্ধে আপনি যুদ্ধের পরিকল্পনা করছেন, তাই আমি আপনার সাথে যোগ দিতে এসেছি। ঠিকই শুনেছ, আমি তার বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করছি। এভাবে তার সাথে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। এরপর সুযোগ বুঝে দিলাম তলোয়ার দিয়ে এক কোপ। আসার সময় দেখি তার সাথে মহিলারা উপুর হয়ে কান্নাকাটি করছে। এরপর আমি মদিনায় চলে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বললেন, আহ, এই মুখ উজ্জ্বল হোক। আমি বললাম, আমি তাকে হত্যা করেছি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তাকে হত্যা করেছ এবং আমি জানি তুমি সত্য বলছ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসা থেকে একটা লাঠি নিয়ে আমাকে দিলেন। আমি লাঠি নিয়ে চলে আসলাম। আমার বন্ধুরা জিজ্ঞেস করল, ইবনে উনাইস, তোমাকে আল্লাহ রাসূল লাঠিটা কেন দিলেন? তা তো জানি না, তিনি শুধু আমাকে লাঠিটা দিলেন। আমার বন্ধুরা বলল, আরে তুমি জিজ্ঞেস করবে না, যাও তুমি জিজ্ঞেস করে আসো কেন তোমাকে লাঠিটা দিয়েছেন। আমি আল্লাহ রাসূলের কাছে ফিরে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, শেষ বিচারের দিনে এই লাঠি হবে তোমার এবং আমার মধ্যকার একটি চিহ্ন। সেদিন অল্প কিছু লোকের সাথেই ভর দেবার মতো কোনো সম্বল থাকবে। আবদুল্লাহ ইবনে উনাইস লাঠিটি তার তলোয়ারের সাথে বেঁধে নিলেন আর কোনোদিন সেই লাঠি হাতছাড়া করেননি, সবসময় নিজের কাছে রাখতেন। তিনি যখন মারা গেলেন তার লাঠিটিও কবর দিয়ে দেওয়া হয়েছিল। তার ইচ্ছা ছিল শেষ বিচারের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মধ্যকার চিহ্ন হিসেবে লাঠিটি যেন তার সাথে থাকে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সেদিন অল্প কিছু লোকের সাথেই ভর দেবার মতো কোনো সম্বল থাকবে। আলেমদের মত হল, সেই কিছুটা হল মানুষের আমল যার উপর তারা ভরসা করতে পারবে। এরপরের ঘটনাটা মর্মান্তিক আর রাজির মিশন। এই মিশনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি নামক স্থানে দশজনের একটি ছোট্ট দল প্রেরণ করেন। কারো কারো মতে এই দলটি পাঠানোর উদ্দেশ্য ছিল শত্রুদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা। তবে ইতিহাসবিদ আল ওয়াকিদি বলেছেন ভিন্ন কথা। তিনি বেশ জোর দিয়ে বলেছেন, আল্লাহ রাসূল এই দলটি পাঠিয়েছিলেন কররাহ এবং আদুল এই দুই গোত্রের অনুরোধে,
তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিল, আমরা ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক, আপনি আমাদের কাছে কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দেন, আমরা তাদের কাছে দীন বুঝব, কোরআন শিখব এবং ইসলামের হুকুম আহকাম সম্পর্কে জানতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিম ইবনে সাবিত আল আকলার নেতৃত্বে 10 জন সাহাবীর একটি ছোট্ট দল তাদের কাছে পাঠিয়ে দিলেন। কিন্তু কাররা ও আদুল দুটো গোত্র মিথ্যে বলেছিল। আল ওয়াকিদের মতে, খালিদ ইবনে সুফিয়ানকে হত্যা করার পর হুজাইল গোত্রের একটি উপগোত্র বনু লাইহান প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। তারা এই দুটো গোত্রকে ঘুষের বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতারণা করে কিছু সাহাবিকে আটক করার প্রস্তাব দেয়, যেন তারা এই সাহাবিদেরকে কুরাইশদের কাছে বিক্রি করে দিতে পারে। কাররা ও আদুল গোত্র দুটো প্রস্তাবে রাজি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের 10 জনের একটি দলকে তাদের কাছে পাঠান ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। আসিম ইবনে সাবিতের নেতৃত্বে এই দলটি উসফান ও মক্কার মাঝামাঝি বনু লাইহান গোত্রের ভূমিতে যখন পৌঁছল, তখন প্রায় 100 জনের তীরন্দাজ বাহিনী তাদেরকে ঘিরে ধরে। আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। যান বাঁচানোর জন্য তারা একটা ছোট্ট পাহাড়ে পালিয়ে গেলেন। মুশরিকদের পক্ষ থেকে তাদের বলা হল, যদি তোমরা আত্মসমর্পণ করো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। মুসলিমদের আমির আসিম রাদিয়াল্লাহু আনহু বুঝলেন তারা মিথ্যা বলছে, যদি ছেড়েই দেওয়া হয় তাহলে আটক করা কেন? আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তাদের কথায় টললেন না, বললেন, মুশরিকদের অঙ্গীকারে আমরা বিশ্বাস করি না। আর এই বলে আসিম একের পর এক তীর ছুড়তে লাগলেন। একে একে সবগুলো তীর শেষ হয়ে গেল, রয়ে গেল কেবল একটি তলোয়ার। এরপর আসিম আল্লাহর কাছে দোয়া করলেন, জীবিত থাকতে তোমার জন্য লড়েছি হে আল্লাহ, মরে যাবার পর তুমি আমার দেহকে সুরক্ষিত রেখো। এরপর তিনি তলোয়ার হাতে লড়ে গেলেন শত্রুর সাথে, দুজনকে হত্যা করলেন, একজনকে আহত করলেন। যুদ্ধ করতে করতে একসময় তার তরবারি ভেঙে গেল, বনু লাইহানের লোকেরা তাকে হত্যা করল। ইসলামের এক নির্ভীক সৈনিক আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। কেন তিনি আল্লাহর কাছে তার দেহকে সুরক্ষিত করার জন্য দোয়া করেছিলেন, এর পেছনে একটি ঘটনা আছে। একটি কারণ হল, বনু লাইহানের লোকেরা মুসলিমদের হত্যা করে তাদের দেহ বিবস্ত্র করছিল। দ্বিতীয় কারণ হল, আসিমের প্রতি সেই গোত্রের এক মহিলা সুলাকা বিনতে সাআদের তীব্র বিদ্বেষ ছিল, কারণ তার দুই ছেলেকে আসিম ইতোপূর্বে একটি যুদ্ধে হত্যা করেছিলেন। সেই মহিলা শপথ করেছিল, কেউ যদি আসিম রাদিয়াল্লাহু আনহুর মাথা কেটে তার কাছে নিয়ে আসতে পারে তবে সে আসিমের খুলিতে মদ পান করবে, বিনিময়ে হত্যাকারীকে 100 উট দিয়ে পুরস্কৃত করবে। কিন্তু আল্লাহ তাআলা আসিম রাদিয়াল্লাহু আনহুর দোয়া কবুল করেছিলেন, তার মৃতদেহ রক্ষার জন্য এক ঝাঁক মৌমাছি পাঠালেন। যখনই কেউ তার মৃতদেহের কাছে যেতে চাচ্ছিল তখনই সেই মৌমাছির দল তাদের উপর চড়াও হচ্ছিল। তারা ভাবল পরের দিন এসে লাশ নিয়ে যাবে, কিন্তু সে রাতেই প্রবল বৃষ্টিতে তার মৃতদেহ ভেসে যায়। আল্লাহ তার বান্দাকে মর্যাদাহানি থেকে রক্ষা করলেন এবং তাকে শহীদ হিসেবে কবুল করলেন। আল্লাহ চাইলে বৃষ্টির পানি অবুজ মৌমাছিও মুমিনদের জন্য বন্ধ হয়ে যায়। আর রাজিতে মুসলিমদের সাথে মুশরিকদের তেমন কোনো যুদ্ধই হয়নি, কারণ মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 10 জন আর মুশরিকরা ছিল সব মিলিয়ে 200 জন। তবু মুসলিমদের 10 জনের মধ্যে 7 জন যোদ্ধাই যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন, বাকি থাকলেন 3 জন। পালিয়ে যাওয়া অথবা শত্রুদের সাথে পেরে ওঠা কোনোটাই তাদের পক্ষে সম্ভব ছিল না, তাই বাঁচবার আশায় তারা অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করতে রাজি হলেন। কিন্তু অস্ত্র ফেলে দেওয়ার সাথে সাথে তাদেরকে আক্রমণ করে দড়ি দিয়ে বেঁধে ফেলা হল। আবদুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন এবারও তাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। তিনি কোনোভাবে দড়ির মধ্য থেকে হাত বের করে তলোয়ার দিয়ে শত্রুদের আক্রমণ করার চেষ্টা করলেন, কিন্তু তারা ছিল নাগালের বাইরে। শত্রুরা এরপর তাকে পাথর ছুড়ে হত্যা করল, তিনিও শহীদ হয়ে গেলেন। বাকি ছিলেন 2 জন, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু এবং যায়েদ ইবনে আদ-দিসিনা রাদিয়াল্লাহু আনহুমা। তাদেরকে বনু লাইহান কুরাইশদের কাছে বিক্রি করে দিল। কুরাইশরা তাদেরকে হত্যা করার সিদ্ধান্ত নিল। তবু আবু সুফিয়ান তাদেরকে টলাবার জন্য যেন জিজ্ঞেস করল, আচ্ছা তোমাদেরকে ইচ্ছে হয় না যেন আজকে তোমাদের জায়গায় মুহাম্মদ থাকতো আর তোমরা তোমাদের পরিবারের সাথে নিরাপদে থাকতে? এই প্রশ্নটি যখন আবু সুফিয়ান তাদেরকে জিজ্ঞেস করছে তখন তারা বন্দী, পালানোর কোনো পথ নেই, লড়াই করেও বেঁচে যাবার কোনো সুযোগ নেই। তারা একদম মৃত্যুমুখে দাঁড়িয়ে আছে যখন নিজের জীবনটাকে পৃথিবীর অন্য সব কিছুর চাইতে দামি মনে হয়। কিন্তু তারা উত্তর দিলেন, না,
আল্লাহর কসম করে বলছি, আমরা মরতে রাজি, কিন্তু আল্লাহ রসুলের গায়ে মদিনার একটি কাটা বিত্তেও দিতে রাজি নই। আমরা পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকব, আর আল্লাহ রসুলের গায়ে একটা টোকা লাগবে তা হতে দেব না। এই কথা শুনে আবু সুফিয়ান যেন কিছুটা অভিভূত হল। সে বলল, আমি এমন মানুষ আগে কখনো দেখিনি যারা তাদের নেতাকে এতটা ভালোবাসে। সম্মানিত শ্রোতা, একটু থমকে দাঁড়িয়ে ভাববার সময় এসেছে, ভেবে দেখার সময় এসেছে, রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে সাহাবিরা কতটা ভালোবাসতেন। শত্রুরাও এই ভালোবাসার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে বারবার। ভালোবাসা মানে এই নয় যে রাত দিন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নিয়ে শুধু কথা হবে, মিলাদ মাহফিল হবে। আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ভালোবাসা মানে হল তার দেখানো পথে চলা, যত কষ্টই হোক। সাহাবিরা শরীরের রক্ত দিয়ে বুঝিয়ে গেছেন তাদের হৃদয়ে নবীজির জন্য কতটা গভীর ভালোবাসা ছিল। শত্রুরা পর্যন্ত মেনে নিতে বাধ্য হয়েছে মুহাম্মাদের প্রতি সাহাবিদের ভালোবাসা নজিরবিহীন। যখন তাদেরকে জিজ্ঞেস করা হল, তোমাদের জায়গায় তোমরা না থেকে মুহাম্মাদ থাকতো এটাই কি ভালো হতো না, তখন তারা শুধু এটাই বলতে পারতেন, না। কিন্তু তারা ইচ্ছে করেই নবীজির প্রতি তাদের ভালোবাসা কাফিরদের সামনে দরদের সাথে প্রকাশ করেছেন। তারা বলেছেন, আমরা বেঁচে থাকতে নবীজির গায়ে একটা কাটাও ফুটতে দেব না। এটা ছিল নবীজির প্রতি সাহাবিদের ভালোবাসার একটি চমৎকার দৃষ্টান্ত। শেষ পর্যন্ত এই দুই সাহাবিকে হত্যা করা হয়। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কুরাইশরা নির্মমভাবে শূলে চড়িয়ে হত্যা করে। হত্যার আগে তাকে আল হারিসের বাড়িতে রাখা হয়। সে সময় কোনো কারাগার ছিল না। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে আল হারিসকে হত্যা করেছিলেন। আল হারিসের ছেলেরা চাইল খুবাইবকে হত্যা করে পিতা হত্যার প্রতিশোধ নেবে। বন্দী খুবাইব রাদিয়াল্লাহু আনহু আল হারিসের এক মেয়েকে বললেন, আপনি কি আমার জন্য একটি ব্লেড এনে দিতে পারবেন, আমি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করতে চাই। খুবাইব নাভির নিচের অংশ পরিষ্কার করতে চাচ্ছিলেন, এটি একটি সুন্নাহ। মহিলা তার বাচ্চাকে দিয়ে তার কাছে একটি ব্লেড পাঠিয়ে দিল। এভাবে বেশ খানিকক্ষণ কেটে গেল। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর সাথে বাচ্চাটির বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল, এত ভালো যে বাচ্চাটি তার কোলে উঠে বসে থাকে। সেই মহিলার হঠাৎ হুঁশ হল, তার বাচ্চার কোনো হদিস নেই। তড়িঘড়ি করে এসে সিঁড়ি ভেঙে এসে সে দেখল তার বাচ্চা খুবাইবের কোলে বসা, আর খুবাইব রাদিয়াল্লাহু আনহুর হাতে সেই ব্লেড। এই দৃশ্য দেখে মহিলা আতঙ্কে জমে গেল। তার বাবার হত্যাকারী খুবাইবের হাতে ব্লেড আর কোলে তার বাচ্চা। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাকে অভয় দিয়ে বললেন, ভয়ের কিছু নেই, আপনি যা আশঙ্কা করছেন সেরকম কিছুই আমি করব না ইনশাআল্লাহ। এখানে শিক্ষণীয় বিষয় হল, খুবাইব রাদিয়াল্লাহু আনহু জানতেন তাকে হত্যা করা হবে, কিন্তু এজন্য তিনি বাচ্চাটিকে হত্যা করে তার প্রতিশোধ নেয়ার কোনো চেষ্টা করেননি, যদিও চাইলে তিনি তা করতে পারতেন। ইচ্ছে করে নিরাপরাধ কাউকে হত্যা করা একজন মুসলিমের জন্য সঙ্গত নয়। একজন মুসলিম কখনো ব্যক্তিগত আক্রোশ থেকে কোনো কাফিরকে হত্যা করে না, কারণ জিহাদ কেবল আল্লাহর জন্য। খুবাইবের এই আচরণে সেই মহিলা খুব মুগ্ধ হয়েছিলেন। তিনি বলেছেন, ওনার চেয়ে ভালো কোনো কয়েদি আমি কখনো দেখিনি। আমি তার রুমে গিয়ে দেখতাম তিনি প্লেট ভর্তি আঙ্গুর খাচ্ছেন, অথচ মক্কার কোথাও তখন আঙ্গুর পাওয়া যেত না। আমি নিশ্চিত ওই আঙ্গুরগুলো ফেরেশতাদের কাছ থেকে এসেছে। শুলে চড়ানোর আগে তিনি দুই রাকাত সালাত আদায় করতে চাইলেন, তাকে সেই সুযোগ দেয়া হল। মৃত্যুর আগের শেষ কাজ, চাইলে তিনি লম্বা চড়া করে সালাদটা পরে মৃত্যুর সময়টা কিছুটা বিলম্ব করতে পারতেন। খুবাইব তা করেননি। সালাত শেষ করে তিনি তাদেরকে ফিরে বললেন, তোমরা আমাকে মৃত্যু ভয়ে ভীত হবার অপবাদ না দিলে আমি দুই রাকাত সালাত আরও দীর্ঘ করতাম। খুবাইব ছিলেন একজন মর্যাদাবান মানুষ। কাফিররা বলবে খুবাইব ভয়ের কারণে লম্বা সালাত আদায় করছে, এই ধরনের কথা বলার কোনো সুযোগ তিনি তাদেরকে দেননি। মৃত্যুর আগে দু রাকাত সালাত আদায়ের এই সুন্নাহ খুবাইব রাদিয়াল্লাহু আনহুই প্রচলন করেছিলেন। মৃত্যুর আগে তিনি দোয়া করে যান, হে আল্লাহ এদেরকে গুনে গুনে হত্যা করুন, একজনকেও ছাড়বেন না। আরেক বন্দী জাইদ ইবিন আদ্দিসেনাকে কেনে নেয় সফওয়ান ইবিন উমাইয়া। পিতৃহত্যার প্রতিশোধে সে জাইদকে হত্যা করে, আর রাজির মিশনের দশজনের প্রত্যেকে মৃত্যুবরণ করলেন। মুনাফিকরা বলাবলি করতে লাগল, আহ এদের ভাগ্যটাই খারাপ, না পারল তারা পরিবারের সাথে থাকতে, না পারল যুদ্ধে জিততে, এভাবে মরে গিয়ে কী লাভ। ইনিয়ে বিনিয়ে এটাই বলতে চাচ্ছিল যে এই দশজনের জীবন ব্যর্থ, অভিযান তো সফল হলই না, বরং তাদের নিজেদের জীবনটাই হারাল, বাড়িতে বসে থাকলে কাজের কাজ হতো। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ আজ্জা ওয়াজাল আয়াত নাজিল করেছেন,
وَمِنَ النَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَشْهَدُ اللَّهَ عَلَى مَا فِي قَلْبِهِ وَيَشْهَدُ اللَّهَ عَلَى مَا فِي قَلْبِهِ وَهُوَ أَلَدُّ الْخِصَامِ এবং মানুষের মধ্যে যারা পার্থিব জীবনের কথাবার্তায় আপনাকে মোহিত করে এবং তার অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ সাক্ষী রাখে, মূলত সে আপনার কঠোর বিরোধী। সূরা বাকারা আয়াত 204। আর সেই দশ জনের প্রশংসায় আল্লাহ বললেন, আর অনেকেই রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টি লাভে নিজের জীবন সমর্পণ করে দেয় এবং আল্লাহ তার বান্দার প্রতি দয়াবান। সূরা আল বাকারা আয়াত 207। এই আয়াতগুলো এই ঘটনার প্রসঙ্গে নাজিল হয়। আল্লাহ এর মাধ্যমে মুসলিমদের শিক্ষা দিচ্ছেন, যুদ্ধে জয় পরাজয় আসল কথা নয়। আসল কথা হলো এই যে, তারা আল্লাহর রাস্তায় নিজের জান বিক্রি করে দিয়েছিলেন আর আল্লাহই তাদেরকে পুরস্কৃত করবেন। এরপরের ঘটনা বীরে মাওনার হত্যাকাণ্ড। ইসলামের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক ঘটনাগুলোর মধ্যে এটি হচ্ছে একটি। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছিল বনু আমিরের গোত্রের হাতে। এই গোত্রটি ছিল মধ্য আরবের নজদ এলাকার। বনু আমর গোত্রের নেতৃস্থানীয় এক লোকের নাম আমির ইবনে আত্তুফাইল। সে গোত্রের নেতা ছিল না, তবে গোত্রে তার বেশ প্রভাব ছিল। সে ছিল কিছুটা মাথামোটা টাইপের। রাজনৈতিক প্রজ্ঞা বা কৌশল বলতে তার কিছুই ছিল না, বরং সে ছিল খুব অধ্যত্ত প্রকৃতির। যদিও তার তেমন কোনো যোগ্যতাই ছিল না, তবু সে স্বপ্ন দেখত সে সমগ্র আরবের রাজা হবে। মাথামোটা হলেও সেই লোকটা ঠিকই বুঝতে পেরেছিল যে আজ হোক কাল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন না একদিন সমগ্র আরব জয় করবেন। এটা বুঝতে পেরে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রস্তাব দিল। সে বলল, হে মুহাম্মদ, আমি আপনাকে তিনটি প্রস্তাব দিচ্ছি। প্রথম প্রস্তাব হচ্ছে আপনি এই শহরের রাজা হবেন এবং আমি হব বেদুইনদের শাসনকর্তা। দ্বিতীয় প্রস্তাব, আপনি আমাকে আপনার মৃত্যুর পর খলিফা হিসেবে নির্বাচিত করে যাবেন। আর শেষ প্রস্তাব হচ্ছে আমি বনু গাতাফানের 1000 পুরুষ আর 1000 নারী নিয়ে আপনার উপর হামলা করব। বলাই বাহুল্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রস্তাবে কোনোই পাত্তা দেননি, একটা প্রস্তাবেও রাজি হননি। তবে এর সূত্র ধরে সে প্রতিশোধ নেবার জন্য অস্থির হয়ে ওঠে। পরবর্তীতে একদিন সেই বনু আমির গোত্রের প্রধান নেতা মুলাইব আল আসিন্না, যে আবু বারা নামে পরিচিত ছিল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপহার নিয়ে আসে। সে বলল, আল্লাহ রাসূল, আপনি যদি নজদ এলাকার লোকের মাঝে আপনার সাহাবিদের পাঠান তাহলে আমার বিশ্বাস তারা ইসলাম গ্রহণ করবে। সে নিজে মুসলিম না হলেও ইসলামের প্রতি বেশ আন্তরিক এবং আগ্রহী ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের নজদে পাঠানোর ভরসা পেলেন না, কারণ দশজন সাহাবিকে কিছুদিন আগেই প্রতারণা করে আর রাজিতে হত্যা করা হয়েছে। আবু বারা তখন সেই সাহাবিদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 70 জন সাহাবি পাঠালেন। এদেরকে বলা হতো আল কুররা, অর্থাৎ কোরআন তিলাওয়াতকারী। তারা দিনের বেলা কাঠ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন আর রাতের বেলা কিয়ামুল লাইলে কোরআন তিলাওয়াত করতেন। এটাই ছিল তাদের জীবনযাপনের ধরন। নজদে ইসলামের দাওয়াত দেবার জন্য তাদের পাঠানো হলো। আমির ইবনে আত্তুফাইল ছিল গোত্রনেতা আবু বারার ভাতিজা। সাহাবিদের আগমনের খবর শুনে তার মাথা খারাপ হয়ে গেল। সে কিছু একটা করার জন্য অস্থির হয়ে গেল। প্রথমে সে গেল তার নিজ গোত্রের বনু আমিরের কাছে। তাদেরকে প্রস্তাব দিল মুসলিমদের উপর তারা হামলা করবে। তারা রাজি হল না। তারা তাদের গোত্রের প্রধান নেতা আবু বারার বিরুদ্ধে কিছুই করতে চাইল না। এরপর সে একই প্রস্তাব নিয়ে বনু সুলাইম গোত্রের কাছে গেল। বনু সুলাইমের লোকেরা রাজি হল। তারা 70 জন সাহাবির উপর হামলা চালানোর সিদ্ধান্ত নিল। তারা 100 উপরে তীরন্দাজ জোগাড় করে বীরে মাওনার জলাশয়ের কাছে সাহাবিদের উপর হামলা চালালো। সাহাবিরা নিজেদের রক্ষা করার জন্য অস্ত্র হাতে লড়াই করলেন। 70 জনের মধ্যে একজন ছাড়া সবাই শহীদ হয়ে গেলেন। শুধুমাত্র একজন কোরার জীবন বেঁচে গিয়েছিল। তিনি হলেন আমর বিন উমাইয়া আদ-দামারি। তারা তাকে বন্দী করলেও মুজার গোত্রের হওয়ায় তাকে ছেড়ে দেয়। আমির ইবনে আত্তুফাইলের মা শপথ করেছিল যে সে মুজার গোত্রের এক লোককে মুক্ত করবে, তাই মায়ের শপথ রক্ষার্থে তাকে ছেড়ে দেয়া হল। এই হত্যাকাণ্ডের খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে তিনি ভীষণ কষ্ট পান। সে সমাজে 70 জন সাহাবিদের মৃত্যু সহজে মেনে নেবার মতো কোনো খবর ছিল না। তারা ছিলেন ইসলামের দায়ী, কিন্তু তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
এই সত্তরজন সাহাবি যেন তো না কেউ ছিলেন না, তারা কোরআন অধ্যয়ন করতেন, রাতের বেলা একসাথে বসে কোরআন নিয়ে পড়াশোনা করতেন, আর দিনের বেলা মসজিদে পানি নিয়ে আসতেন। কাঠ বিক্রি করে সেই টাকা আহলুস সুফফার জন্য ব্যয় করতেন। তারা ছিলেন সবাই খুব উঁচু পর্যায়ের সাহাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কুনুত পড়া শুরু করলেন, যেটাকে আমরা কুনুত নাজিলা বলে জানি। দোয়া কুনুত পড়ার এটাই ছিল প্রথম ঘটনা। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা সব ওয়াক্তের সলাতেই তিনি দোয়াটি পড়লেন। টানা কয়েক মাস ধরে প্রত্যেক সলাতে তিনি তাদের বিরুদ্ধে দোয়া করলেন। তিনি দোয়া করলেন সুলাইম গোত্রের বিভিন্ন উপগোত্র, রাইল, জাকওয়ান এবং উসাইয়া গোত্রের বিরুদ্ধে। তারা এই মুসলিমদের সাথে প্রতারণা করেছিল এবং তাদেরকে ঠান্ডা মাথায় হত্যা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফল তারা পেয়েছিল। তাদের সেই ভয়ঙ্কর পরিণতি নিয়ে আলোচনা হবে ষষ্ঠ হিজরির আলোচনা ইনশাআল্লাহ। এখন এই ঘটনাগুলো থেকে কী কী শিক্ষা পাই, কয়েকটা পয়েন্ট আকারে আলোচনা করা যাক। এক নম্বর শিক্ষা, জিহাদের অনেকগুলো কৌশল আছে। জিহাদ মানে সবসময় ঘোষণা দিয়ে পতাকা আর ব্যানার নিয়ে ময়দানে যুদ্ধ হবে এমনটা নয়। সময়, পরিস্থিতি, প্রযুক্তি, শক্তিমত্তা এ সবের উপর ভিত্তি করে যুদ্ধের কৌশলে পরিবর্তন আসতে পারে। অতর্কিতে হামলা করে শত্রুকে অপ্রস্তুত ও ভীত সন্ত্রস্ত করে ফেলা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের একটি নিয়মিত কৌশল। এভাবে তিনি শত্রুর মনে ভয় ধরিয়ে দিতেন এবং মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে দিতেন। বনু আসাদ গোত্র ভাবতেই পারেনি তারা আক্রমণ করার আগে মুসলিমরা তাদের উপর এসে এভাবে প্রচণ্ড হামলা চালাবে, অথচ এরাই কিনা মাত্র উহুদে পরাজিত হয়ে ফিরে এসেছে। এই আক্রমণে পর্যদস্ত হয়ে তারা শেষ পর্যন্ত মুসলিমদের সাথে চুক্তিতে ফিরে যেতে বাধ্য হয়। দুই নম্বর শিক্ষা, গোপনীয়তা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তথ্য হচ্ছে এক প্রকার আমানত, আর যুদ্ধ সংক্রান্ত তথ্য হলে সেটার গুরুত্ব আরও অনেক বেশি। তথ্যকে কখনো হেলাফেলা করা ঠিক না। আমরা অনেক সময় খুব হালকা মনে করে বিভিন্ন কথা সবাইকে বলে ফেলি, পরবর্তীতে বিষয়টি অনেকের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কাজেই তথ্যকে একটি আমানত হিসেবে নিতে হবে এবং যথাযথ প্রাপকের কাছে পৌঁছে দিতে হবে। বনু আসাদের ক্ষেত্রে আমরা দেখেছি মুসলিমরা তাদের আক্রমণের খবর আগেই পেয়ে যায়, কিন্তু বনু আসাদ মুসলিমদের আক্রমণের ব্যাপারে একদমই আঁচ করতে পারেনি। এটা সম্ভব হয়েছে এই কারণে যে সাহাবিরা তথ্যের গুরুত্ব বুঝতেন। একটি আপাত নিরীহ তথ্য যুদ্ধের ময়দানে বিশাল পার্থক্য গড়ে দিতে পারে, তাই এই ব্যাপারটি মুসলিমদের গুরুত্বের সাথে নিতে হবে। তিন নম্বর শিক্ষা, সমস্যাকে সঠিকভাবে চিহ্নিত করা এবং সমস্যার প্রকৃতি অনুধাবন করা রাজনৈতিক প্রজ্ঞার একটি অংশ। বনু হুজাইল গোত্রের ক্ষেত্রে আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন সুফিয়ানকে গোপনে হত্যা করিয়েছেন। কেন? এর কারণ হল অহেতুক রক্তপাত বন্ধ করা। খালিদ বিন সুফিয়ানের পুরো গোত্রের সাথে যুদ্ধ না করে শুধু তাদের নেতা খালিদকেই হত্যা করা হয়েছিল। তার গোত্রের অন্য লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে তেমন আগ্রহী ছিল না, কিন্তু খালিদ বিন সুফিয়ান ছিল এতটাই শক্তিশালী আর এতটাই প্রভাবশালী ব্যক্তি যে তার কথায় বাকিরাও যুদ্ধ অংশ নিতে বাধ্য হতো। সে ছিল নাটের গুরু বলা যায়, যাবতীয় কলকাঠি সেই নাড়া ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে যদি তাকে সরিয়ে দেওয়া যায় তাহলে পুরো গোত্র নিষ্ক্রিয় হয়ে পড়বে, এবং তিনি তাই করেছিলেন। ফলে হুজাইল গোত্র যুদ্ধের চিন্তা ছেড়ে দেয়। সঠিক ব্যক্তিকে সঠিক সময়ে হত্যা করার মাধ্যমে পুরো বিষয়টা মোটামুটি রক্তপাতহীনভাবে সমাধান হয়ে যায়। এ থেকে আমরা দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল শত্রুর সাথে একই কৌশল অবলম্বন করতেন না। তিনি শত্রুদের মাত্রা ও শত্রুদের পক্ষ থেকে সম্ভাব্য পদক্ষেপ কী হতে পারে সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতেন। শত্রুদের ব্যাপারে তাদের জ্ঞান ছিল, কে তাদের মূল হোতা, কে যুদ্ধের দিকে প্ররোচনা দিচ্ছে, এই ব্যাপারগুলো নবীজি জানতেন। কার বিরুদ্ধে কী পদক্ষেপ নিলে কেমন প্রতিক্রিয়া হতে পারে এই বিষয়গুলো তিনি বিবেচনায় রাখতেন। কাজেই মুসলিমদের উচিত তাদের শত্রুদের ব্যাপারে জানা, স্টাডি করা, তাদের আদর্শ ও নীতি সম্পর্কে ধারণা রাখা, যেন সঠিক পন্থায় তাদের সামাল দেয়া সম্ভব হয়। চার নম্বর শিক্ষা, সুন্নার প্রতি সাহাবিদের দৃষ্টিভঙ্গি আমাদের মতো ছিল না। তারা সুন্নাহকে গুরুত্বের সাথে নিতেন। আমরা অনেক সময় একটি কাজ এই ভেবে ছেড়ে দেই যে এটা তো একটা সুন্নাহ মাত্র, অথচ সাহাবিরা এই ভেবে কাজটি ছাড়তেন না যে এটা তো রাসূলুল্লাহর সুন্নাহ। খুবাইবের ক্ষেত্রে আমরা দেখি যে যখন তিনি কুরাইশদের হাতে বন্দী, মৃত্যু দরজায় কড়া নাড়ছে, কিছুদিন পরে তাকে হত্যা করা হবে এমন সময়েও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিত্যাগ করতে চাননি, আর তাই নাভির নিম্নাংশ পরিষ্কার করার জন্য ব্লেড চেয়েছিলেন। সাহাবিরা কোনো সুন্নাহকে ছোটখাটো মনে করতেন না, তারা সব সুন্নাহ পালনে সচেষ্ট ছিলেন।
একটা ঘটনা আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জায়গায় গিয়ে উটের উপরে চড়ে ডান দিকে তাকিয়েছিলেন। সাহাবীরা সেখানে গিয়ে ঠিক ডান দিকেই তাকাতেন। তারা এই লেভেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ এবং অনুকরণ করতেন। পাঁচ নম্বর শিক্ষা, কাবার রবের কসম আমি সফল হয়েছি। বীরে মাওনার মিশনে মুসলিমদের আমির ছিলেন হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহু, তাকে হঠাৎ করেই হত্যা করা হয়েছিল। তিনি যখন দাঁড়িয়ে কথা বলছিলেন তখন আমির ইবনে আত-তুফাইল এক লোককে ইশারায় হত্যা নির্দেশ দেয়। যে লোকটিকে ইশারা করা হয়েছিল তার নাম জাব্বার। জাব্বার হঠাৎ করে হারাম রাদিয়াল্লাহু আনহুর পেছন দিক দিয়ে বর্শা দিয়ে আঘাত করল। বর্শার ফলা হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহুর বুক ভেদ করে বের হয়ে এলো। হারাম রাদিয়াল্লাহু আনহু তখন বলে উঠলেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের শপথ, নিশ্চয়ই আমি সফল হয়েছি। মৃত্যু যন্ত্রণায় কাতর রক্তাক্ত এক লোক আর সে কিনা বলছে সে সফল হয়েছে, এই কথার অর্থ কি? ঘটনাস্থলে উপস্থিত সবাই বিস্মিত, তাদের চোখে মুখে অবিশ্বাস। তারা বিশ্বাসই করতে পারছিল না যে একটা মানুষ মারা যাচ্ছে আর সে বলছে সে সফল। এই কথাগুলো হত্যাকারী জব্বারের জন্য ছিল একটা বিরাট ধাক্কা। সে পরবর্তীতে মুসলিম হয়েছিল। তার মুসলিম হবার কাহিনী সে নিজেই বর্ণনা করেছে। আমি পেছন থেকে তাকে বর্শা দিয়ে আঘাত করে হত্যা করলাম আর সে বলে উঠল, কাবার রবের শপথ, আমি সফল হয়েছি। আমি খুব অবাক হলাম সে এই কথা কেন বলল। অন্যদের কাছে জিজ্ঞেস করলাম এই কথা দিয়ে সে আসলে কি বোঝাতে চেয়েছে। তারা বলল, তিনি শহীদী মৃত্যু লাভ করেছেন তাই নিজেকে সফল বলেছেন। তারা আমাকে বুঝিয়ে দিল শহীদ মানে কি। আমি সব শুনে বললাম সে ঠিকই বলেছে, আসলেই সে সফল হয়েছে। এই ঘটনার সূত্র ধরেই জব্বার মুসলিম হয়ে যায়। হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন শহীদ এবং একই সাথে একজন দায়ী। মৃত্যুর সময় তার বলা কথাগুলো ছিল ইসলামের দিকে দাওয়াত। মৃত্যুর মুহূর্তেও তিনি মানুষকে ইসলামের দিকে আহ্বান করে গেছেন। আর তার বলা কথাগুলো অনুধাবন করতে পেরে খোদ হত্যাকারী ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। আমাদের এরপরে ছয় নম্বর শিক্ষা হচ্ছে আবদুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহুর সালাত থেকে শিক্ষা। আবদুল্লাহ ইবনে উনাইস ছিলেন একটি গুপ্ত হত্যার অপারেশনে। তিনি ভয় কাঁপছেন কিন্তু ঠিকই হেঁটে হেঁটে সালাত আদায় করেছেন। সালাতের ব্যাপারে সাহাবিদের এতটুকু ঢিলেমি ছিল না। সাহাবাদের দাজ্জালের ব্যাপারে সাবধান করতে গিয়ে একবার বলা হলো যে সে সময়ের এক একটি দিন এক একটি বছরের সমান হবে। তখন সাহাবাদের প্রথম প্রশ্নটি ছিল, এক বছরের সমান দিনে তারা কিভাবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন? একটি দিন কিভাবে এক বছরের সমান হতে পারে? সে আলোচনা বা কুতর্কে তারা যাওয়ার চেষ্টাই করেননি। অথচ এটাই আমরা সচরাচর করে থাকি। আমরা অতি সামান্য অজুহাতে অসুস্থতায় সালাত ছেড়ে দিই কিংবা কাজা করি। অথচ আবদুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু এর চাইতেও শতগুণ কঠিন পরিস্থিতিতে সালাত আদায় করতে ভুলেননি। সাত নম্বর শিক্ষা, আর রাজি এবং বীরে মাওনার ঘটনা থেকে এই কথা স্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েব কিংবা ভবিষ্যতের ব্যাপারে কোনো জ্ঞান ছিল না। গায়েব সম্পর্কে তিনি ঠিক ততটুকুই জানতেন যতটুকু আল্লাহ তাকে জানিয়েছেন। যদি তিনি জানতেন তাকে ধোঁকা দেয়া হবে এবং এভাবে এতগুলো মুসলিমকে নির্মমভাবে হত্যা করা হবে, তাহলে তিনি কখনোই সাহাবিদেরকে এভাবে ছেড়ে দিতেন না। মুসলিমদের মধ্যে একটি দল মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েবের জ্ঞান ছিল। সত্য হচ্ছে গায়েবের ব্যাপারে আল্লাহ তাকে যতটুকু জানিয়েছেন ততটুকুই তিনি জানতেন, এর বেশি নয়। আল্লাহ তাআলা বলেন, قُلْ لَا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ وَلَوْ كُنْتُ أَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ وَمَا مَسَّنِيَ السُّوءُ إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون। বলো, আল্লাহ যা ইচ্ছা করেন তাছাড়া আমার নিজের ভালো বা মন্দ করার কোনো ক্ষমতা নেই। আমি যদি অদৃশ্যের খবর জানতাম তাহলে নিজের জন্য অনেক বেশি ফায়দা হাসিল করে নিতাম আর কোনো প্রকার অকল্যাণই আমাকে স্পর্শ করত না। যারা ঈমান আনবে আমি সেই সম্প্রদায়ের প্রতি সতর্ককারী ও সুসংবাদদাতা ছাড়া অন্য কিছুই নই। সূরা আল আরাফ আয়াত 188। আট নম্বর শিক্ষা, আর রাজি এবং বীরে মাওনার ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাগুলোর মধ্যে অন্যতম। আমরা প্রায় বলে থাকি
আল্লাহ রসুল ও তার সাহাবিদেরকে আল্লাহ সাহায্য করেছেন, তাই তারা বিজয়ী হয়েছেন। এই কথার মাধ্যমে আমরা যেন বলতে চাই, আল্লাহ তালা শুধু তাদেরকে সাহায্য করেছেন, আমাদেরকে সাহায্য করবেন না, আমরা সব সময় পরাজিত হব। যেন সাহায্য কেবল তাদেরই প্রাপ্য, আর কারো নয়। এই কথার মাধ্যমে আল্লাহ রসুল ও সাহাবিদের ত্যাগ তিতিক্ষার যথার্থ কদর করা হয় না। ভাবটা এমন যেন আল্লাহ তালা ফেরেশতা পাঠিয়ে তাদেরকে জয় করেছেন, খুব সহজেই বিজয় অর্জন হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ও তার সাহাবিদেরকেও কঠিন পরীক্ষার মধ্য দিয়েই যেতে হয়েছে। লক্ষ্য করুন, আর রাজি ও বীরে মাওনার মর্মান্তিক ঘটনা ঘটার পর আল্লাহ রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি। তিনি দিনের পর দিন, মাসের পর মাস কোনোতে নাজেলা পড়েছেন প্রত্যেক ওয়াক্ত সালাতে। এ থেকে বোঝা যায় যে তারা এক লাফে বিজয় অর্জন করেননি। তাদেরও এমন সময় পার হয়েছে যখন সামর্থ্যের অভাবে তারা শত্রুদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে পারছিলেন না। এমনটা আমরা মক্কায় দেখেছি সুদীর্ঘ ১৩টি বছর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আম্মারের বাবা ওর মাকে অত্যাচার করা হচ্ছিল, তখন তিনি তাদেরকে শুধু এতটুকুই বলেছেন, তোমরা সবর করো, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ রসুলের জন্যও এটা ছিল একটা সবরের পরীক্ষা। সিরাতে এরকম অনেক ঘটনাই আমরা দেখি। আমরা বর্তমানে একটি দুর্বল ও নিপীড়িত অবস্থার মধ্য দিয়ে পার করছি, সাহাবিরাও পার করেছিলেন। কিন্তু তাদের সাথে আমাদের পার্থক্য হল এখানে যে তারা হাল ছেড়ে দেননি, তারা চেষ্টা করেছেন, আর আমরা চেষ্টা করার আগেই হাল ছেড়ে দেই। তাদের জীবনে আর রাজি আর বীরে মাওনার মতো ঘটনা ঘটেছিল, আমাদের সময়েও এমন ঘটনা ঘটে। কাজেই তাদের পরিস্থিতিকে খুব সহজ মনে করা এবং নিজেদের পরিস্থিতিকে কঠিন মনে করার কোনো অবকাশ নেই। নয় নম্বর শিক্ষা, বীরে মাওনার ৭০ জন সাহাবিদের মধ্যে কেবল একজন সাহাবিকে ছেড়ে দেয়া হয়, আর তার নাম হচ্ছে আমর ইবনে উমাইয়া আদ-দামারী রাদিয়াল্লাহু আনহু, যা একটু আগেই আমরা উল্লেখ করেছি। আমর ইবনে উমাইয়ার চোখের সামনে তার অনেক মুসলিম ভাইকে হত্যা করা হয়েছিল, যে কারণে তিনি প্রতিশোধ নেবার জন্য প্রচণ্ড উদগ্রীব হয়ে ওঠেন। কিন্তু সেই মুহূর্তে তার কিছুই করা ছিল না, কারণ তিনি ছিলেন একা একজন ব্যক্তি। তাকে ছেড়ে দেওয়া হলে তিনি মদিনায় চলে আসেন। মদিনায় আসার পথে তিনি বনু আমির গোত্রের ২ জন লোককে দেখতে পেলেন। এই বনু আমির গোত্র হল সেই গোত্র যারা একটু আগে বীরে মাওনায় এতগুলো মুসলিমকে হত্যা করেছে। তাই আমর ইবনে উমাইয়া প্রতিশোধ নেবার জন্য এই ২ জনকে একাই মেরে ফেলেন। তার দৃষ্টিকোণ থেকে তার কাজটি ঠিকই ছিল, কারণ তারা ছিল শত্রু গোত্রের সদস্য এবং মুসলিমদের সাথে সেই গোত্রের কোনো চুক্তি ছিল না। কিন্তু তিনি জানতেন না এই দুটি লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটু আগেই নিরাপত্তা প্রাপ্ত হয়েছে, তাই তিনি তাদেরকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলেন। কিন্তু মদিনায় এসে তিনি জানতে পারলেন এই ২জনকে হত্যা করা তার ঠিক হয়নি, কারণ তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমান অথবা নিরাপত্তা দিয়েছেন। খবর শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন ২জনকে হত্যা করেছো যাদের জন্য আমাকে রক্তপণ দিতে হবে। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ২জনের রক্তপণ আদায় করেছিলেন, কারণ এই ২জন ছিল নিরাপত্তাপ্রাপ্ত। এই ঘটনা থেকে আমরা দেখি চুক্তি রক্ষার বিষয়টি ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। চুক্তি কোনো মুসলিমের সাথে হোক বা কাফিরের সাথে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছিলেন এবং যেহেতু একজন মুসলিম ভুল করে তাদেরকে হত্যা করে ফেলেছে, তাই তিনি তাদের জন্য রক্তপণ আদায় করলেন। ১০ নম্বর শিক্ষা, আর রাজি এবং বীরে মাওনার হত্যাকাণ্ড থেকে সবচেয়ে বড় শিক্ষা হল, কষ্ট ছাড়া বিজয় আসে না। উহুদের পরাজয়, এরপর চারপাশে বিভিন্ন গোত্রে মাথা চাড়া দিয়ে ওঠা, আচমকা হামলার পরিকল্পনা, বিশ্বাসঘাতকতা এবং অনেকগুলো মুসলিমের প্রাণ ঝরে যাওয়া, এগুলোর কিছুই সাহাবিদের দমাতে পারেনি। তারা জানতেন এই ত্যাগ, এই রক্তের মাধ্যমে বিজয় আসবে। সব কিছুরই একটা মূল্য আছে, আর বিজয়েরও মূল্য আছে। তাই ইসলামের ইতিহাসে পরাজয়গুলো হলো মূল্য, আর বিজয়গুলো হলো সেই মূল্যের প্রাপ্তি। বীরে মাওনার দুর্বৃত্তদের বিরুদ্ধে মুসলিমরা তাৎক্ষণিকভাবে কোনো সামরিক পদক্ষেপ না নিতে পারলেও অন্য পদক্ষেপ নেন। বীরে মাওনার হত্যাকাণ্ডের মূল হোতা আমির ইবনে আত-তুফাইলের বিরুদ্ধে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু ব্যাপক মিডিয়া ক্যাম্পেইন শুরু করেন। তিনি বীরে মাওনার বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে একের পর এক কবিতা লিখতে থাকেন। কবিতার মাধ্যমে বনু আমর গোত্রের নেতা আবুবারার ছেলে রাবিয়াকে খেপিয়ে তোলেন, যেন সে তার চাচাতো ভাই আমির ইবনে আত-তুফাইলের উপর প্রতিশোধ নেয়, কেননা এই আমির ইবনে আত-তুফাইল তার বাবার বিরুদ্ধাচারণ করে মুসলিমদের হত্যা করেছে। পুরো বিষয়টা আবুবারার জন্য বেশ মানহানিকর ছিল। হাসানের লেখা কবিতা আরবদের মুখে মুখে ছড়িয়ে যায়, রাবিয়ার মর্যাদা প্রশ্নের মুখে পড়ে যায়। কিভাবে সে তার পিতা আবুবারার অপমানে চুপ থাকতে পারে? সে সিদ্ধান্ত নেয় আমিরকে মেরে হত্যা করবে।
হত্যার উদ্দেশ্যে সে তরবারি নিয়ে আমিরকে আঘাত করে, আমির আহত হয়। তবে বিষয়টা আর বেশি দূর গড়ায় নেই। আমির বিন আত্তুফাইল পরবর্তীতে বাজে ধরনের প্লেগ রোগে আক্রান্ত হয়। একসময় যে আরব জয় স্বপ্ন দেখত, সে আমির একসময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। প্লেগ সংক্রমণের ভয়ে সবাই তাকে পরিত্যাগ করে। একাকী, ক্লান্ত আর হতাশ আমির পাগল অবস্থায় ধুকে ধুকে মারা যায়। এটাই ছিল তার করুণ পরিণতি। আজকের পর্বে এ নিয়ে আমরা চারটা ঘটনা আলোচনা করলাম। এই সবগুলোই ঘটেছিল হিজরির চতুর্থ বর্ষে। এই পর্যায়ে আলোচনা করব হিজরির চতুর্থ বর্ষের কিছু সামাজিক ঘটনা। প্রথম ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মুল মাসাকিনের সাথে বিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রীকে জাহেলিয়াতের সময় থেকেই ডাকা হতো উম্মুল মাসাকিন বা গরিবের মা, কারণ তিনি গরিব লোকদের খোঁজ খবর রাখতেন, খাওয়া দাওয়া টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন। তার আসল নাম হল জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা। তিনি হলেন বনু আব্দমানফ গোত্রের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের আগে জাইনাব রাদিয়াল্লাহু আনহা ছিলেন সাহাবী আবদুল্লাহ ইবনে জাহাশের স্ত্রী। তিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জাইনাব বিনতে খুজাইমার সংসার স্থায়ী হয় মাত্র 9 মাস। এরপর জাইনাব মারা যান, তাই তার ব্যাপারে খুব কমই জানা যায়। এই বিয়ের পেছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল সামাজিক কল্যাণ। উম্মার প্রতি আল্লাহ রাসূল সবসময় সহমর্মী ছিলেন। সাহাবীরাও চাইতেন না কোনো মহিলা স্বামী ছাড়া বা পরিবার ছাড়া থাকুক। ইসলামে বহুবিবাহ চালু রাখার পেছনে এটি একটি প্রজ্ঞা। দ্বিতীয় ঘটনা, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন কুরাইশ বংশের বনু মাকসুম গোত্রের। তার আসল নাম হিন্দ বিনতে আবু উমাইয়া। ইনি সেই উম্মে সালামা যার কাছ থেকে হিজরতের সময় স্বামী সন্তানকে ছিনিয়ে নেওয়া হয়। সে কাহিনী আগে আলোচিত হয়েছে। তিনি ছিলেন আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। তারা ছিলেন ইসলামের প্রথম যুগের দম্পতি। দীন ইসলামে আবু সালামার ছিল বর্ণাঢ্য ক্যারিয়ার। খুব অল্প কজন সাহাবি প্রথমে হাবাসায় এবং পরে মদিনায় এই দুই হিজরতের সুযোগ পান। আবু সালামা তাদেরই একজন। তিনি বদরে অংশ নেন, উহুদের যুদ্ধে আহত হন। উহুদের যুদ্ধে শরীরে ক্ষত সৃষ্টি হয়। সেই ক্ষতটি ভালো হয়ে উঠতে শুরু করে। এরপর তিনি বনু আসাদের অভিযানে নেতৃত্ব দেন, যা একটু আগে আমরা উল্লেখ করেছি। এই অভিযানে সেই ক্ষতস্থান গুরুতর আকার ধারণ করে এবং তাতে তার মৃত্যু হয়। এই দম্পতির মাঝে ছিল চমৎকার ভালোবাসার সম্পর্ক। একটা সময় তারা দুজনে অনেক কষ্টের মধ্যে সময় পার করেছিলেন। হয়তো সে কারণে তাদের মধ্যে সম্পর্ক গাঢ় হয়। কেমন ছিল তাদের ভালোবাসা সেটা জানা যাক উম্মে সালামার মুখেই। একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তার স্বামীকে বলেন, শোনো, আমি রাসূলুল্লাহর কাছ থেকে একটা কথা শুনেছি। যদি কোনো মহিলার স্বামী মারা যায় আর তখন সে মহিলা যদি আর বিয়ে না করে আর তার স্বামী যদি জান্নাতে চায়, তাহলে আল্লাহ তাদের দুজনকে জান্নাতে একত্রিত করবেন। আমি চাই আমি মারা গেলে তুমি আর কোনো বিয়ে করবে না, আর তুমি মারা গেলে আমিও বিয়ে করব না। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাকে যেটা বলি সেটা তুমি শুনবে? আমি যদি মারা যাই তুমি আরেকটা বিয়ে করে নিও। এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার মৃত্যুর পর তুমি আমার চাইতে ভালো কারোর সাথে উম্মে সালামার বিয়ে দিও, যে তাকে কষ্ট দিবে না, তার কোনো ক্ষতি করবে না। যখন আবু সালামা মারা গেলেন তখন উম্মে সালামা বলতেন, আবু সালামার চেয়ে ভালো মানুষ আমি আর কোথায় পাব। এই মৃত্যুর কিছুদিন পরেই উম্মে সালামার দরজায় কড়া নাড়ল আবু সালামা থেকেও উত্তম একজনের প্রস্তাব। তিনি হলেন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিয়েছিলেন। তিনি তাকে ফিরিয়ে দেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাবও উম্মে সালামা ফিরিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবে তিনি খুশি মনে রাজি হলেন, কিন্তু বললেন, খুবই উত্তম প্রস্তাব, কিন্তু আমার মধ্যে অনেক ঈর্ষা কাজ করে। তাছাড়া আমার ছোট ছোট সন্তান আছে আর আমার অভিভাবকদের কেউ তো উপস্থিত নেই। একটি বর্ণনে এসেছে তিনি বলেছেন, আমার বয়স অনেক বেশি। উম্মে সালামা নিজের ব্যক্তিত্ব ও অবস্থা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণা দিতে চাইছিলেন। তিনি বলতে চাইছিলেন তিনি কিছুটা অভিমানী গোছের, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য স্ত্রীদের নিয়ে তার মধ্যে ঈর্ষা কাজ করতে পারে। এছাড়া তার ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, যাদের দেখাশোনা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বোঝা হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনে বললেন, তুমি বলেছ তোমার ছেলে মেয়ে রয়েছে, আল্লাহই তাদের দেখাশোনা করবেন। তুমি ঈর্ষার কথা বলেছ, আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তা দূর করে দেন। আর তোমার ওয়ালিরা অনুপস্থিত হলেও তাদের কেউই আমাকে প্রত্যাখ্যান করতেন না। আর বয়সের কথা বলছ, আমি তোমার চাইতেও বয়স্ক।
খুব সহজ এবং সাদামাটা কথাবার্তার পর তাদের বিয়ে হয়ে গেল। কোনো জটিলতা নেই, কোনো আদিক্ষেতা নেই, লোক দেখানোর কিছু নেই। এভাবেই তারা বিয়ে করতেন। উম্মে সালামার ছেলে সালামা এই বিয়েটি পড়িয়ে দিলেন। বিয়ের পর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে সেই পরিমাণ আসবাবপত্র দেব যতটুকু জাইনাবকে দিয়েছি। তোমাকে আমি দুটো জাতাকল, দুটো মাটির কলস এবং একটি পাতা দিয়ে ঠাসা চামড়ার বালিশ দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তখন একটি রাষ্ট্রের অধিপতি। চাইলেই বিভিন্ন যুদ্ধ থেকে প্রাপ্ত গনিমতের মালের একটা বড় অংশ তার পরিবারের জন্য ব্যয় করতে পারতেন। কারও কিছু বলার থাকত না। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর নবী হিসেবে আরামদায়ক জীবনযাপন তো তারই প্রাপ্য, কিন্তু তিনি একান্তই সাদামাটা ছিমছাম জীবন বেছে নিয়েছিলেন। বিয়ে হল, কিন্তু উম্মে সালামার কোলে তখন আবু সালামার সন্তান বাররাহ। তার নাম পরে বদলে রাখা হয় জাইনাব। বাররাহ তখন দুধের শিশু, তাই নববধূর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্তে সময় কাটাতে পারছিলেন না। যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামার কাছে যেতেন, দেখা যেত উম্মে সালামা তার কন্যা সন্তানকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছেন। রাসূলুল্লাহ ছিলেন লাজুক প্রকৃতির, মুখ ফুটে বিষয়টা বলতেও পারছিলেন না। বিষয়টি খেয়াল করলেন তারই সাহাবি আম্মার ইবনে ইয়াসির। আম্মার ছিলেন উম্মে সালামার দুধ ভাই। তিনি বোনের কাছ থেকে বাররাহকে নিয়ে অন্য এক মহিলার কাছে রেখে আসলেন, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে সময় কাটাতে পারেন। সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামার কাছে আসলেন। এসে দেখলেন বাররাহ সেখানে নেই। জিজ্ঞেস করলেন সে কোথায়। তাকে বলা হলো আম্মার তাকে নিয়ে গেছেন। সেদিন সন্ধ্যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামার কাছে আসলেন এবং রাতে থাকলেন। ঘটনাটা খুব ছোট, কিন্তু এখানেও শিক্ষণীয় বিষয় আছে। তা হচ্ছে, রাসূলুল্লাহ যেমন করে সাহাবিদের দিকে খেয়াল রাখতেন, সাহাবিরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবিধা অসুবিধার দিকে খুব করে লক্ষ্য রাখতেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামার সাথে তিন দিন কাটালেন। তিনি বলেছেন, যদি নতুন স্ত্রী কুমারী হয় তাহলে সাত দিন, আর যদি তালাকপ্রাপ্তা বা বিধবা হয় তাহলে তিন দিন। অর্থাৎ কেউ যদি একের অধিক বিয়ে করে, তাহলে নতুন স্ত্রী যদি কুমারী হয় তাহলে তার সাথে প্রথমে সাত দিন কাটাবে, আর বিধবা হলে তিন দিন। এরপর থেকে সব স্ত্রীর সাথে পালা করে সমান সময় দিতে হবে। উম্মে সালামা ছিলেন একজন বুদ্ধিমতী নারী। তার বুদ্ধিমত্তার ছাপ পাওয়া যায় হুদাইবিয়া সন্ধির সময়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন প্রায় 388টি হাদিস। এগুলোর অনেকগুলোই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত ব্যক্তিগত জীবনের টুকিটাকি ঘটনা, যেগুলো পুরুষ সাহাবিদের জানার কোনো সুযোগ ছিল না। এই বিয়ে ছিল স্বামীহারা উম্মে সালামার জন্য একটা আশ্রয়স্থল। এই বিয়ের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, যেন আমরা আমাদের শহীদ ভাইদের পরিবারদের ভুলে না যাই, তাদের দেখাশোনা করি এবং দায়িত্ব নেই। তৃতীয় ঘটনা, হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্ম। একই বছর অর্থাৎ চতুর্থ হিজরিতে জন্মগ্রহণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। ইমাম নববীর মতে তিনি জন্ম নেন চতুর্থ হিজরির শাবান মাসের পাঁচ তারিখে। এই খুশির খবরটি আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে নিয়ে গেলেন। নবীজি জানতে চাইলেন তার সন্তানের নাম কি রাখা হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন হার্ব। হার্ব অর্থ যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে হাসান। নামের অর্থে কাঠিন্য থাকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। হাসানের জন্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হন। তিনি নানা হয়েছেন। তিনি হাসানকে কোলে তুলে চুমু খেলেন। এরপর তার কানে আজান দিলেন। মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন সন্তানের মাথা মুড়িয়ে দিতে। এরপর মুড়ানো চুলের ওজনে সমপরিমাণ রূপা সাদাকা করে দিতে। জন্মের সপ্তম দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতির জন্য দুটো ভেড়া কোরবানি করে আকিকা সম্পন্ন করলেন। চতুর্থ ঘটনা, জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর ভাষা শিক্ষা। একই বছরের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, জায়েদ, তুমি হিব্রু শিখে ফেলো, আমি ইহুদিদের ঠিক বিশ্বাস করতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব চিঠি পেতেন অথবা কারো কাছে লিখে পাঠাতেন, সেগুলো ইহুদিরা তাকে পড়ে শোনাত, কারণ তাদের পড়াশোনা ছিল। এই গুরুত্বপূর্ণ পদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশ্বস্ত মুসলিমকে নিয়োগ দিতে চাইলেন, কারণ ইহুদিদের উপর থেকে তিনি ক্রমেই আস্থা হারিয়ে ফেলেছিলেন। রাসূলুল্লাহর কথায় অনুপ্রাণিত হয়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহু মাত্র 15 দিনে হিব্রু ভাষা রীতিমতো রপ্ত করে ফেললেন। যায়েদ হলেন সেই সাহাবিদের একজন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই পুরো কোরআন হিফজ করেছিলেন। তিনি ছিলেন কাতিবুল ওয়াহি, অর্থাৎ ওয়াহির লেখক। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে পুরো কোরআন তিনি একাই লিখিত আকারে লিপিবদ্ধ করেন।
উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় যখন কোরআনের কপি তৈরি করা হয়েছিল সেই কাজটির সাথেও তিনি যুক্ত ছিলেন। আমরা সিরাত থেকে বারবার দেখি সাহাবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো আদেশে খুব আগ্রহের সাথে ঝাঁপিয়ে পড়তেন। আরবি ভাষা শিখতে আগ্রহী ভাই বোনদের জন্য নিঃসন্দেহে এই ঘটনা একটা বড় অনুপ্রেরণা। কোনো কাজে পদক্ষেপ নিতে বছরের পর বছর সময় লাগিয়ে দেওয়া উচিত নয়। মুসলিমদের জন্য আরবি ভাষা শেখা অনেক জরুরি। আরবি ভাষা থেকে দূরত্বের কারণে ইসলাম থেকেও মানুষের দূরত্ব সৃষ্টি হয়েছে, কারণ ইসলামী শরিয়ার মূল দুটি উৎস কোরআন এবং হাদিস দুটোই আরবি। আরবি না জানলে এগুলো থেকে উপকৃত হওয়া কঠিন। যদি যায়েদ রাদিয়াল্লাহু আনহু একটি বিদেশি ভাষা মাত্র 15 দিনের মাথায় শিখে ফেলতে পারেন, তাহলে সেই ভাষা শেখার ব্যাপারে আমাদের কী অজুহাত থাকতে পারে যেই ভাষা মুসলিমদের জন্য অতি প্রয়োজনীয়? আজকের পর্ব এখানেই শেষ। আগামী পর্বে আমরা বনু নাজিরের যুদ্ধ এবং আরও কিছু অভিযান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।